এর আগে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সোমবারও আন্দোলন মুখর ছিলেন সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দিনভর ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করে সংস্কারের দাবি জানান তারা। এ সময় রাজধানীতে সড়কে অবস্থানের পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ ও চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সরকারি চাকরির কোঠা পদ্ধতিতে সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় রোববারের পর সোমবারও সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, পরে পুলিশ সরিয়ে দিলে তারা টিএসসিতে অবস্থান নেয়। দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, উপাচার্যের বাসভবনে হামলার জন্য তাদের কেউ দায়ী নয়। এখানে 56% যেখানে কোটা, সেই কোটা আমরা মানি না, এক্সিস্টিং ডেটা আছে, ওইটাই আমরা সংস্কার চাচ্ছি। এদিকে কোটা পদ্ধতিতে সংস্কারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার বাইরেও ক্লাস বর্জন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রেখে বন্দর নগরীর 16 শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চাকরি ক্ষেত্রে আমরা বঞ্চিত হই, তাহলে আমরা সাধারণ ছাত্র কই যাব? সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, আমাদের অবস্থান একটাই, আমাদের কোটা সংস্কার করতে হবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সকাল থেকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। আমরা পড়াশোনা করি, আমাদের মেধা অনুযায়ী আমাদের কোনো চাকরি নাই। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের দাবিকে মেনে নেয় এবং কোটা সংস্কার করে 10% নিচে নামিয়ে নিয়ে আসে। এছাড়া রংপুরের শিক্ষার্থীরা ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয় সিলেট, কুষ্টিয়া, বরিশাল, নোয়াখালী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।